জন্য সর্বত্র ওকে ওকে বাদ দিন, ভালো মুডে আছি, ওর সঙ্গে থাকলে আমার মুড ছটকে যাবে। যাক বাদ দিন, ঘটনাটা হচ্ছে খাওয়া দাওয়া সুপার হয়েছে, তাই তো মাম? খাওয়া দাওয়া হয়েছে, ওরা দু ঘন্টা ধরে খেয়েছে, এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে চললো। তো আফটার দ্যাট দু ঘন্টা করে নি, গল্প করেছি তো মেয়েদের যা হয় গল্প গুজব করে, খাওয়া 15 মিনিট, গল্প আধ ঘন্টা দু ঘন্টা। তো সেটা করার পরে চলে এসেছি আমরা এখানকার ছাদে, লোপাশুর বাড়ির ছাদে। অসাধারণ ভিউ, ভিউটা একবার দেখুন। আমার ওদিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে সাউথ সিটি, ওটা সাউথ সিটি। এদিক থেকে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাবে না, তবু আমি দেখানোর চেষ্টা করছি। ওইখানে দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড হুগলি ব্রিজ, ঠিক আছে? অসাধারণ ভিউ। এটা কতলা সৌরভ? এটা পাঁচতলা। এটা পাঁচতলা, আর কি বলছো? এই হচ্ছে এখানকার পরিবেশ, অসাধারণ সুপার। ছাদে উপর দিয়ে কাক উড়ে যাচ্ছে, কাক। একদিন আমরা সাউথ সিটি যাবো ব্লগ করতে। আর এই যে ফ্ল্যাটটা দেখছে নতুন হচ্ছে, এখানে সৌরভদের এটা নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, বছর দেড়েকের মধ্যে ওখানে ওরা শিফট করবে, কমপ্লিট হয়ে যাবে। তো এই ফ্ল্যাটে, এই যে কনস্ট্রাকশন হচ্ছে, এই ফ্ল্যাটে ওরা নতুন শিফট করছে। তো এই হচ্ছে ভিউ, অসাধারণ। পাশে গৈরিকা ঘান্নাচ্ছে, কি আমি এটা সম্মতি দিলাম, ঠিক ঠিক। আর এখানে দেখুন পাগলে গেছে, ছাদে নার্স দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এখানে ছবি তোলার পোজ নিয়ে চলে এসেছে, এই যে ওয়ান অ্যান্ড অনলি লোপা। ভাই ক্যামেরা এদিকে, এদিকে ভাই, এদিকে। শোনো, বাজে কথা কম বলো, তোমরা আমাকে বলো তো আমি ঘাড় ভেঙে সর্বক্ষণ, আজকে না আমি ওর সত্যি জামা কাটবো, আজ আমি ওর জামা কেটে কিছু না কিছু বানাবো। দাঁড়াও, কি বাজে কথাবার্তা, সৌরভ তোমাকে ডাকছে লোপা। আর এখানে সেলফি কুইন, আমি চাই, আমি আমি ভীষণ ভালোবাসি এই ক্লাউড, খুব সুন্দর লাগছে একদম। এখানে উঠছে আমার ফেভারিট ঘুড়ি, আমি ঘুড়ি ছোটবেলা থেকে পাগল ছিলাম, ইনফ্যাক্ট এখনো আছি। জুম, এই যে ঘুড়ি, ছাদে রয়েছি, ঘুরছি, অসাধারণ। তো আপনাদেরকে একটা ঘটনা এখানে শেয়ার করব, আমার সঙ্গে করবে তিতলি, লোপাকে নিয়ে, লোপা ব্যাকগ্রাউন্ডে। তিতলি, খাওয়ার সময় আমাদের কি ঘটেছিল? তো আমাদের আজকে দু টাইপ অফ আইটেম ছিল, একটা ভাত, ইলিশ মাছ, সব কিছু তো তোমরা দেখলে, আর একটা ছিল যে ফ্রাইড রাইস আর চিলি ফিশ। তো আমি প্রথমে একটু ভাত, অল্প ভাত দিয়ে একটু খেলাম, কারণ কি আমি ফ্রাইড রাইসটা যেতে বেশি ভালোবাসি, তাই আমি ভাবলাম যে ভাতটা অল্প করে খাই, ওটাই বেশি করে খাবো। ভাতটা খাওয়ার পর যখন মাকে থালাটা দিলাম ফ্রাইড রাইস দেওয়ার জন্য, মা দেখে বিন্দাস থালাটা ধুয়ে রেখে দিল, ফ্রাইড রাইসই দিল না। আর মা তো পরিষ্কার ভাবো যে মা থালাটা আমার জন্য দিয়েছে, সেটা ইন্টেনশনালি ধরেনি, কিন্তু মা বললো এখন বাড়িতে কেউ কাজ করার নেই, তাই যা নোংরা পড়ছে ধুয়ে দিয়েছে। নোংরা পড়লো কি, তুমি মাকে খেতেই দিলে না, আগেই করে দিল। আর চন্দনা কি রান্না করেছি বলো, সেটা একটু প্লিজ বলো, যে লোপা রান্না ফাটিয়ে দিয়েছে। সত্যি লোপা আজকে ভাতটা অসাধারণ করেছে,
নুনটা যথেষ্ট সল্টি ছিল। এটা আমি বলবো, আমি একটু সুরে সুরে বলবো কি, লোপা শ্রী শ্রী ভজ হরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছে সহজে রান্না, লোপা শ্রী শ্রী ভজ হরি মান্না। দেখেছো তো এরা সব পাগল টাগল হয়ে গেছে। আমরা পাগল ও শুধু কি, কিন্তু ওভারঅল সত্যি সর্ষে ইলিশটা নো ডাউট ভালো হয়েছে। মা নিজে রান্না করে নিজেই পাগল হয়ে গেছে, বুঝতে পেরেছো তো, মানে খাবারটা একদমই। এটা তো কথা আছে, নিন্দুকে যা বলছে বলু তাতে তোমার কি আর লোপার কি। নিন্দুক না, আমরা একদম অনেস্ট রিভিউ দিই, কোনো বায়াস রিভিউ দিই না। কি দিতি? সত্যি আজকে মা ভালোই করেছে, কিন্তু আজকে আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে গৈরিকা আন্টির একটা, কি বললে তুমি ওটা, জল দিলেও বলে হেভি টেস্টি, ব্যাপারটা এরকম একদম। আর এখানে সৌরভ খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদের যে গোল্ডি পাপি আসবে, নাম আমরা ডিসক্লোজ করছি না, তো তার জন্য খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছি একদম। চন্দন যদি চন্দনদের বাড়িতে একটা রাখে, আমি অ্যাডপ্ট করি, আমরা ভালোবাসি, তো যদি একটা অ্যাডপ্ট করে তো এর থেকে খুশি, মানে আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড খুশি হব, একদম প্রায় চন্দনদের বাড়ি চলে যাব একদম। আর তিতলি, আমাদের যে নতুন পাপি আসছে, আমাদের অ্যাডপ্ট করা যে চাইল্ড আসছে, কিউট আসতে চলেছে, আমি খুব এক্সাইটেড। আমি তো বলেই দিয়েছি যে এবার হয়তো আমি, মানে একদম দুটো আমার ফেভারিট জিনিস আসছে, ফার্স্ট অফ অল মাইক্রোওয়েভ, আমি কেক বেক করতে ভালোবাসি, আর সেকেন্ড হচ্ছে ওই পাপিটা আসে, তো আমি তো এবার খুব শিগগিরই প্রায় দিনই যেতে চলেছি। আর নামটা কি এখন বলা যাবে? নামটা থাক, একটা বেশ ইন্টারেস্ট নিয়ে সবাই ওয়েট করুক ওর জন্য, একটা বেশ। নামটা কিরম কিরম ছিল? একদম ওর জন্য পারফেক্ট। আমাদের একটা প্ল্যান চলছে তিতলিদের সঙ্গে, 19-20-21 জমিয়ে শুধু আটটা গল্প মজার, সেটা শুধুমাত্র সৌরভদার আটকাচ্ছে। তোমরা প্লিজ কমেন্ট বক্সে বলো সৌরভদা যেন ছুটি নেয়। সৌরভ ওখানে আকাশের দিকে তাকিয়ে ঘুরছে। আমি চেষ্টা করছি, চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, আমি কথা বলে চেষ্টা করে দেখছি, যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই চলে যাব। তো ছাদের মধ্যে এখন অনেক কিছু চলছে, চলবে, আপনারা টাইম ল্যাপস এনজয় করুন, আর আমরা একটু টাইম পাস করব সঙ্গে থাকুন। আরেকটা কথা বলে দিই, হ্যাঁ বলো, একটু ইন্টারাপ্ট করছি, বলো। 2020-তে তো শুধু আশ্চর্যই হচ্ছে, খারাপই হচ্ছে, কিন্তু আজকে একটা আশ্চর্য ভালো হয়েছে, মায়ের রান্নাটা, কি বলো? আশ্চর্য ভালো হয়ে গেছে। চুপ করো, চুপ করে বললে হবে না, এটা কিন্তু সত্যি। আরেকটা, আমরা ভালো কথা বলছিলাম কিন্তু চুপ করে বলে থামিয়ে দিলে ওটা, ঠিক আছে, ও যখন শুনতে চায় না বলবো না। 2020 বলে আমি রান্না ভালো করেছি, এটা কোনো কথা? আচ্ছা রান্না ভালো করেছো না, না কি রান্না ভালো হয়ে গেছে? করেছি। আচ্ছা যে ভালো রান্না করে, যে ডেইলি ভালো রান্না করে, সে কি এতবার বলবে তার একটা ভালো রান্না নিয়ে? লবণ তো এইটা মেয়ে একদম ঠিক কথা বলেছে, হঠাৎ লেগে গেছে এটা নিয়ে এখন চলছে, এখন চলবে দু তিন বছর। একদমই না, ওরা এত খারাপ কথা বলে যে ওকে রিয়ালে ওর পিঠ থেকে গেছে, ওকে নিজেকেই নিজের ডাক পেটাতে হবে, আর আমি নিজের দায়িত্ব নিজে নিয়ে নিই, আবার না নিজে তাই জন্য এরকম এরকম বলে হাঁটছে লাগে। আর লোপাকে নিয়ে আজকে আমরা বেরোতে পারছি না, রাস্তায় বেরোবো যখন দেখবেন ওর একটা অদ্ভুত ফ্যাসিনেশন রয়েছে, যেখানে সেখানে সিসিটিভি ক্যামেরা দেখলে ও পোস্ট দেয়, মনে হয় ছবি তুলছে। কি সৌরভ কি বলছো? এটা তো আমার সাথে হয়, যার জন্য আমি একটু ডিস্টেন্সে হাঁটি, লোকে না ভাবে আমি ওর সাথে এসেছি। হ্যাঁ ডিস্টেন্সে থাকি, কোথাও গিয়ে যদি দাঁড়িয়ে যায় আমি উল্টো দিকে রওনা। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি অন্য লোকের হাত ধরে বেরিয়ে যাব। একদম সেই সৌভাগ্য আমার নয়, সৌরভেরও নয়। বৈদিকা তুমি তো বেরিয়ে যেতে পারো ওর সঙ্গে। আচ্ছা খুব ভালো, তুমি তো হিমালয় যাবে, তোমার ব্যাগ রেডি, আমি ভালো সেটআপ খুঁজছি, ভালো সেটআপ পেলেই বেরিয়ে যাব। আর শোনো তুমি যে বেরিয়ে যাবে ওর ব্যবস্থা করেই তো বেরোতে হবে, তোমাকে তো এই সব মার্কেটিং কেকার কে তোমার কি জানো কথাটা, কেকার কে তোমার এবং বল দাও কেকার কে তোমার কেকার কে তোমার আউলিয়ে ফেলেছে পড়ে জীব করোনা ক্রন্দন মানব জনম সার যাই হোক বলে গেছেন জানেন। ওকে আবার আমাদের যে কুকু ছিল না, যে মেয়েটা ছিল, আমি চিনি। আচ্ছা এবারে যে কোনো কথা ভুল বলতো বলতো, এ দিদি ওকে তো আবার ওয়ান থেকে ভর্তি করতে হবে, আর ওর অবস্থা তাই, ওকে আবার ওয়ান থেকে ভর্তি ট্রানজিশন থেকে করে দাও, ট্রানজিশন থেকে করে দাও।
মানুষ ভুলে গেছে কিন্তু অসাধারণ একটা সানসেট হচ্ছে। দেখুন এদের বাজে কথা না শুনে আপনি সানসেট দেখুন, লাভ আছে। সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেস্ত, গোধূলির রঙে হবে এ ধরনি স্বপ্নের দেশ্ত বেস্ত বেস্ত। সন্ধ্যেবেলা চারপাট থেকে নেমে এসেছি, এসব ইস্কাজ শুনতেই হবে, এসব অশান্তির ডিম। তো আমি না এবার থেকে ভাবছি কি ইস্টা ওকে বলবো রেকর্ড করে রাখতে, কেন বলো তো ও তো যত্র তত্র ওকে বলবে, সবসময় তো আমি থাকবো না, কিন্তু তোমরা যাতে শুনতে পাও ইস্টা একদম। তবে এই ওকেটা কিন্তু একদম সিগনেচার হয়ে গেছে, খুব যন্ত্রণাদায়ক হয়ে গেছে একটা, কিন্তু ও ফুল এনার্জিটা পাই কিন্তু, এনার্জি এবং কনফিডেন্স সব পাই। থ্যাঙ্ক ইউ বন্ধু, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। আর আমি যে এনার্জিটা নিয়ে বসি ওর ওকে শুনে ইস্টা বলার পর আমি নেতি বলি একদম। তো ঘটনাটা হচ্ছে গিয়ে আমরা ছাদ থেকে নেমে এসেছি এখানে, আমরা ওখানে বসেছি, গল্প গুজব হাসি ঠাট্টা অনেকক্ষণ করবো, তারপর বাড়ি যাব। কিন্তু এখানে ইন্টারেস্টিং জিনিস, এ দেখুন গত আধ ঘন্টা ধরে এরকম ছঙের মতো দাঁড়িয়ে আছে যে কখন ক্যামেরা তুলবো, এরকম বসে আছে পোজ দিয়ে। এ দেখুন মুখটা, দেখুন মুখটা, দেখুন হ্যাঁ ওই দিক ওই দিক ওই দিক, সেন্টারে মুখ দেখতে পাবেন না, দেখুন। তো এসব চলছে, ও কিছু বলার বক্তব্য অনেকক্ষণ ধরে পেশ করার চেষ্টা করছে, কি বলছে দেখি, কি ব্যাপারটা কি। আমি এই এইটা নয়, তুমি যে পোজটা দেখো, হ্যাঁ এই দেখুন এই দেখুন এই যে পোজ, আমার হাতে দুর্দান্ত চা, এটা দুর্দান্ত ওই বলে বানিয়ে, লোককে খেতে দেয় না, লোকে খেতে বলবে না, ওই বলে স্বীকার করেছে ইলিশ মাছটা আমি দারুণ রান্না করেছি। আর অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, স্পেশাল অ্যাক্সিডেন্ট, সব আমি যা করি অ্যাক্সিডেন্ট। এবার অ্যাক্সিডেন্টে কি করব, ওর জামার দুটো হাতা কেটে আমি মাছ বানাবো। তোমরা তো পরিবার.com এ দেখেছো আমার কাজ, আশা করি এইটাও দেখলে তোমরা খুব খুশি হবে। এখন চা খাও একদম। আর ওর কথা শুনে দেখুন নার্সও ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এখানে একদম। আর সঙ্গে রয়েছে মিলানো, এটা কি বিস্কিট আর এখানে এসে গেছে চিকেন টিক্কা কাবাব, সানডেটা পুরো জমে গেছে। সঙ্গে রয়েছে এটা পার্লে মিলানো অসাধারণ খেতে, সঙ্গে সালাড চাটনি অনেক কিছু, সঙ্গে লোপা এনেছিল কফি শেষের পথে, এখন আমরা খাবো চা 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 চা। অ্যাকচুয়ালি তোমার তৈরি চা, কোনটা চা কোনটা কি বলে দিতে হয় তাহলে বুঝতে পারি না। খুব বাজে কথা বলে ওর, ওর একটা কথা চাফি চাফি বলবো আমরা, চাফি একটা মশলা দিও আমি এদিকে ধরে না হচ্ছে। শোনো তোমরা ওর কাছ থেকে শোনো, তোমরা গৈরিকার কাছ থেকে শুনবে, চন্দনের একটা কথা না, তোমরা সৌরভের থেকে শুনবে, তোমরা দিল্লির থেকে শুনবে, গৈরিকার কোনো কথা শুনবে না। সেটা আমাদের কমন ডুরু লাগবে না, আমাদের ওখানে হাই ফাই ওয়েস্টার্ন সেট আপ আছে ভাই, জল তো সব পড়েই যাবে। রাস্তাঘাটে এখন ঘোরা যাচ্ছে না করোনার জন্য, তো আমরা ওদের বাড়িতে যখন যাচ্ছি তখন রাত্রিও থেকে আসবো, ও আমাকে কিছুতে রাজি হলো না, ফলে এখন এখন বলছে মা থেকে গেলে থেকে যেতে পারো, এখন তো হয় না বলো, আমি ওখানে ব্যবস্থা করে আসিনি মাকে, এরকম ব্যবহার আমার সঙ্গে দূর না, পরে আসবো সময় নিয়ে থাকবো। আজকে যদি থাকতাম সারা রাত যে কত গল্প হতো জানো না, হয়তো দুটো না তিনটে চারটে পাঁচটা এপিসোড করতে হতো, কিন্তু মজা হতো।
একদম এই মজা কন্টিনিউ থাকবে। আমরা আজকে চলে গেল, পরে আবার আসছি খুব তাড়াতাড়ি, বা সৌরভরা যাচ্ছে চন্দন গৈরিকার বাড়ি, ওরা যে কোনো সময় চাইলে আসবে। আর চন্দনের আরেকটা যে গেঞ্জি সেটা আমার গেঞ্জি, আমি নিয়ে কেটেকুটে কিছু একটা বানাবো। একদম এখানে এলে একটাই কষ্ট, লোপার হাতে রান্না, বাদ বাকি কিন্তু টোটাল সুখ। তো এখানে রয়েছে লোপা, আবার এনেছে চিকেন পকোড়া, অসাধারণ লোপা। জন্মদিনে চন্দন আরো প্রচুর গিফট দেবে, ওকে প্রমিস করেছে, আমি সেগুলো জানি। প্রচুর আরো রয়েছে, পিসিচন্দ্র টিসিচন্দ্র নিয়ে যাবে, তাই তো? একদম জীবনে বলো না ধ্বংসাত্মক কথা খালি। আমি আমি মানে সমস্ত জিনিস বানাই গো, এই যে তোমার একটা যে হাতা কাটবো, একটা গেঞ্জির হাতা কেটে মাছ বানিয়ে তোমার গেঞ্জি আমি তো ফ্রেমে আমরা সবাই রয়েছি, বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আমার বন্ধু এবং এই পরিবারের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আমাদের, আবার আমরা কোথাও বেড়াতে যাব বা এরকম আড্ডা হইচই করতে থাকবো। অ্যাকচুয়ালি কলকাতা ক্যানভাস মানেই জানেন আনন্দ, মজা, খাওয়া দাওয়া, টোটাল এন্টারটেনমেন্ট। সেই জায়গা থেকে আজকে এটুকুই, দেখা হচ্ছে। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক। কি করি গা, ওকে করবে, ওকে। আর আর খুব তাড়াতাড়ি যাতে আমরা কলকাতা ক্যানভাস এক জায়গায় জমায়েত হতে পারি, খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন খুব কমপ্লিট করতে হবে। আর একদম এসে গেছি কাছে, আর কিছুটা নয় তো দূরে রয়েছি, মানে সবার সহযোগিতায় পুরো, মানে এবার তালাটা খোলা যাবে, আমরা কিন্তু একসাথে সবাই একসাথে মিট করব। একদম একদম পার্টি পার্টি জমিয়ে পার্টি হবে, একদম 1 মিলিয়ন মিট হবে। তো খুব শীঘ্রই দেখা হবে, আর ভিডিও বড় করছি না, পরের ভিডিওতে দেখা হচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সবাই মিলে একসাথে কলকাতা।